1934 সালে এক বিয়ের অনুষ্ঠানে প্রথমবারের মতো দেখা হয় প্রিন্সেস এলিজাবেথ আর প্রিন্স ফিলিপের। সে সময় দুজনের বয়স মাত্র 7 আর 12। তখনই ভবিষ্যতে দম্পতি হিসেবে খবরের শিরোনাম হন তারা। এর 5 বছর পর আবারও দেখা হয় তাদের। 1939 সালে প্রিন্সেস এলিজাবেথ ও প্রিন্সেস মার্গারেটকে নিয়ে রাজা ষষ্ঠ জর্জ এক সরকারি সফরে যান ডার্টমুর্থের রয়্যাল নেভাল কলেজে। সে সময় প্রিন্স ফিলিপের উপর রাজার 2 মেয়েকে দেখাশোনার দায়িত্ব পড়ে। এলিজাবেথের মনে তখনই জায়গা করে নেন ফিলিপ। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন প্রিন্স, কিন্তু তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে। এ সময় দুজনের মধ্যে প্রচুর চিঠি চালাচালি হয়। তাদের সম্পর্ক গভীর হতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় রাজপরিবার। ফিলিপকে নিয়ে অনেকের মনেই ছিল সংশয়। অনেকেই বলেন প্রিন্স ফিলিপ বেশ রুক্ষ, অশিক্ষিত, এমনকি স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকবেন না বলেও কথা ওঠে। সব বাধা পেরিয়ে এলিজাবেথের প্রতি তীব্র ভালোবাসা থেকেই প্রিন্স 1946 সালে রাজার কাছে গিয়ে সরাসরি তার কন্যাকে বিয়ের প্রস্তাব দেন। মেয়ের ভালোবাসা মেনে বিয়ের অনুমতি দিলেও নানা শর্ত দেন রাজা জর্জ। শর্ত মেনেই গ্রিসের নাগরিকত্ব ছেড়ে ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করেন প্রিন্স ফিলিপ। 1947 সালের 20 নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন তারা। ওই দিনই ফিলিপকে খেতাব দেওয়া হয় ডিক অফ এডিনবরা। বিয়ের কয়েকটা বছর খুব আনন্দে কাটান এই দম্পতি, কিন্তু 1952 সালে আকস্মিক রাজা জর্জ মারা যাওয়ায় সবকিছু এলোমেলো হয়ে যায়। 1953 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে আরোহণের পর নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে রানীর পাশে দাঁড়ান ফিলিপ। তখন থেকে রানীর সঙ্গে ছিলেন তিনি। সাংবিধানিক কোনো দায়িত্ব না থাকলেও তার কাজ ছিল স্ত্রীকে সব কাজে সহযোগিতা করা। 73 বছর তিনি ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী। এই দম্পতির 4 সন্তান রয়েছে, কিন্তু নিজের সন্তানদের পিতৃপরিচয়ে পরিচয় করাতে না পারার আক্ষেপ ছিল তার মনে। রাহানুল রানা, সময় সংবাদ।